আল্লাহর কোরআনের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দু হাত তুলে আল্লাহকে একবার নামাইতে বলছি এটা মাঝে মাঝে দেখতেছে হাত তোলে নাই তুই হাত তোলার শক্তি না আপনি পুরুষ মানুষ আপনার পদত্যাগ করা উচিত হ্যাঁ ভিটামিন ক্যালসিয়াম খাবেন না পদত্যাগ করা মানে বুঝেন না বলবেন আমি পুরুষ না কেউ কেউ বলেন আমি মুসলমান না আমি হিন্দু না তাহলে ও কি আল্লাহ ভালো জানে তাই এরকম আপনি বলবেন আমি পুরুষ না মহিলাও না আমি কি জানো একটা আমরা বুঝে ফেলে দেব আপনি কি ঠিক আছে পুরুষ হয়ে থাকলে হাত টান টান করে তোলে টান টান করে তোলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই মুমিনদের জানমাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনারা আমার জীবনের মালিক কে আল্লাহ এই জয়পুর হাটের যুবক ভালো করে বলে জীবনের মালিক কে আল্লাহ প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না আল্লাহ তুমি সারা জীবন বাঁচে না রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না আমার আবা কোন আপনারা আমার জীবনের মালিক কে আপনারা আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহ ও রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন ডানপন্থী যারা জান্নাতি তারা ডানপন্থী যারা আল্লাহ প্রিয় তারা বলুন সুবহানাল্লাহ কোন কথা হবে না কিছুক্ষণ আগে বলেন জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দেয়া লাগবে না এই দিলে ভাই হাত তুলে নিকে হাত নামাইতে বলছি মজা করো আমার সাথে এই ডান হাত তোলো হ্যাঁ হাত তোলো তাহলে আল্লাহ পাক কি বললেন ডানপন্থী যারা জান্নাতি তারা ডানপন্থী যারা আল্লাহর পছন্দের বান্দা তারা বলেন সুবহানাল্লাহ কোন কথা হবে না ডান হাতটা সরাসরি যেই পকেটে টাকা আছে ওই পকেটে হাত দিয়া যে না পারেন যতটুকু পারেন আল্লাহর কার মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন আল্লাহ দান করা তৌফিক দান করুক জোরে বলেন আমিন সবাই ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি আমিও দিচ্ছি এতে দেখো সরাসরি সবাই ডান হাত পকেটে দেন সবাই ডান হাত পকেটে দেন নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মারি খাই না যে যা পারেন ছেলে পেলে কই ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে এ খেলা হবে হ্যাঁ যুবকদের সেই হাসি সৌদি আরব জিতে গেছে না ওরে বাবা কি খুশি দেখছেন সৌদি আরব জেতাতে মুসলিম যুবকেরা খুশি হয়েছে কেউ আলহামদুলিল্লাহ বলতেছে কেউ বলতেছে মুসলমানের বিজয় আসলে এইভাবে কথা বলা যাবে না কারণ এই যে যুবক আবেগ সব জায়গায় দেখায় লাভ নাই তারা হাঁটু বের করে ফুটবল খেলাইতেছে আর আপনি যদি মনে করেন এটা ইসলামের বিজয় এমন ধারণা করা যাবে এটা বিনোদনের জায়গা তারা বিনোদন করেছেন খেলেছেন সৌদি আরব জিতেছেন মুসলিম দেশ হিসেবে আপনি বলতেই পারেন কিন্তু তাই বলে বলবেন না এটা ইসলামের বিজয় ইসলামের বিজয়ের সাথে এই ফুটবল খেলার কোনো সম্পর্ক কথা কি বোঝা গেল আপনি একটা ক্রিকেট ম্যাচ জিতে গেল বা একটা ফুটবল ম্যাচ জিতে গেল আর আপনি বলেন এটা ইসলামের বিজয় এতই সোজা ইসলামের বিজয় কথা বলেন না কেন কার সাথে কি পান্তা ভাতে কি সব জায়গায় আবেগ দেয় না বিবেক দিয়ে চিন্তা করতে হবে তারা বিনোদন করেছেন সৌদি আরব মুসলিম দেশ আর্জেন্টিনার সাথে খেলে তারা জিতেছেন আপনি বলতে পারেন কিন্তু এটা ইসলামের বিজয় বলা যাবে কথা বলেন না কেন আবার তারা হাফ প্যান্ট পরে মাঠের ভিতরে সিজদা দিতেছে আপনারাই বলেন তো এরকম হাফ প্যান্ট পরে সিজদা দিলে এটা কি শুকরিয়ার সিজদা আদায় হলো জোরে বলেন হইল এগুলো নিয়ে আজকে আমরা তর্কে বিতর্কে যাব না বাড়াবাড়িও করব না খেলেছেন সেটা খেলার জায়গায় থাকবে খেলা খেলার জায়গায় ইসলাম ইসলামের জায়গায়
সব জিনিস তালে তালে গলে তাল মিলাইলে হবে না তালগুলো পাকাইলে হবে না মুসলমান প্রত্যেকটা কথা বলবে হিসাব করে কথা বলবে কথা বলে ঠিক কিনা রাগ করেছেন আপনারা যুবকেরা খুব খুশি হে পরীক্ষা দিবা আচ্ছা ঠিক আছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন ভাইরা আমার